हाय एवरीवन, वेलकम टू माय चैनल। दीपावली बा काली पुजो जाई बोलो ना केनो बा दिवाली सेटा तो प्राय एसे ही गेछे नकिं एट द डोर। आबार एकटा बड़ो उत्सव आलोर उत्सव एबं सारा भारते ए उत्सवटा पालित हय। तो आलोर उत्सव होले प्रथमेई जेटा आमरा प्राय सबाई करे थाकि बाड़िते प्रदीप जालाई बा दिया जालाई आलो जालाई, एटा आलोरी जेहेतु उत्सव। तो एबारे आमि एकटा जिनिस प्रचंडभावे लक्ष्य करछि, एक धरनेर प्रदीप बाजारे भीषणभावे उठेछे बा सामाओ बला जाय भाइरल होये गेछे, सेई प्रदीपटा नाकि जल दिये जले। तोमादेर साथे आमि निये एसेछि एक प्याकेट एबं तोमादेर साथे शेयार करछि जे एई एई होच्छे सेई प्रदीप। এই প্রদীপটা আমি তোমাদের সাথে খুলে দেখাবো যে এটা নাকি তেল লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো কারেন্ট লাগবে না, কিছুই লাগবে না, কোনো সুইচ নেই, কিছু নেই, এটাতে শুধু জল দিয়ে দিলেই এটা জ্বলবে। এবং অনেকে রাজনৈতিক স্বার্থে এটাকে ব্যবহার করছে এই বলে যে যেহেতু প্রচণ্ড তেলের দাম বৃদ্ধি হচ্ছে, বাজারে এত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তাই এখন তেল না জল দিয়েই আমাদের বোধহয় জ্বালাতে হবে। এবার আমার যেটুকু স্বল্প বিজ্ঞানের জ্ঞান আছে তাতে এটুকু বুঝতে পারি, হ্যাঁ দ্রব্যমূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, এগুলো হচ্ছে, ভারতীয় অর্থনীতি এখন মোটেও খুব একটা ভালো জায়গায় নেই। কিন্তু সেটা নিয়ে নয় আমরা অন্য কোনো বিষয়ে কথা বলবো। কিন্তু তেলের পরিবর্তে জল দিয়ে জ্বালানো তো যায় না, কারণ প্রথম কথা হচ্ছে যদি ব্যাটারি থাকে কোনো ইলেকট্রনিক সার্কিটে জল দিয়ে দিলে সেটা নতুন করে কোনো আউটপুট দেওয়ার তো কথা নয়। আর আমি যেখান থেকে কিনেছি সেই দোকানে দাদাটি বললেন যে এটা ব্যাটারি দেওয়া রয়েছে, ব্যাটারিতে জল দিলে আর্থিং হয়ে যাচ্ছে তাই আলোটা জ্বলছে। এবার যদি আর্থিং হয়ে যায়, আমার যেটুকু ইঞ্জিনিয়ারিং জ্ঞান বলে যদি আর্থিং হয়ে যায় তাহলে তো সেটা শর্ট সার্কিট হয়ে গেল, সেখানে তো কোনো আউটপুটে কিছু আসারই কথা নয়, আউটপুটে কোনো পজিটিভ আউটকাম আসারই কথা নয়, তাহলে আলোটা জ্বলছে কী করে? তো সুতরাং সেটাই, লেটস চলো আমরা আজকে এটাকে দেখবো এবং লেটস ফাইন্ড আউট যে সত্যিই কি এটা জলে জ্বলে, জল দিয়ে কি জ্বালানো যায়, আর যদিও জ্বালানো যায় তাহলে এর ভেতরে রহস্যটা কি। তো তোমাদের সাথে চলো সেটা আমি শেয়ার করব। তো প্রদীপগুলো দেখতে আমি, শোনো প্রথমেই একটা কথা বলে দিই যে আমি কম আলোতে ভিডিওটা শ্যুট এই কারণেই করছি, কারণ না হলে প্রদীপের আলোটা বোঝা যাবে না, মানে চড়া আলোতে করলে। প্রদীপগুলো এক একটা দেখতে এরকম, এইখানে দুটো ব্যাটারির মতন রয়েছে দেখে আমার যেটা লাগছে, এইখানে একটা এলইডি রয়েছে, আর এমনি কোনো কানেকশন করার কিচ্ছু নেই। তো এই এই রকম হচ্ছে এগুলো দেখতে, এবং আমি এখন দেখব তোমাদেরও দেখাবো এটা সত্যি জল দিয়ে জ্বলে কি না, আর কেনই বা এটা জল দিয়ে জ্বলে। তো প্রথমে আমি দেখাই তোমাদের জন্য, আমি জল নিয়ে এসেছি এবং এটা সত্যিই জল সেটা প্রমাণ করার জন্য আমি প্রথমে জলটা তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি। তো এই হলো জল, এই হলো প্রদীপ, ওয়াও, জাস্ট দেখো শুধু একটু জল দেওয়াতেই সত্যিই কিন্তু সত্যি এটা জ্বলে গেল। এবার দেখো জল দিয়ে কি সত্যি জলের কারণে জ্বলছে, এটা আমি দেখেছি সমস্ত নিউজ চ্যানেলে দেখাচ্ছে সমস্ত জায়গায়, মানে বেঙ্গলের তো সর্বত্র, নর্থ বেঙ্গল থেকে শুরু করে সর্বত্র এটা মানে বিক্রি হচ্ছে। এবং বলে রাখি এটা 60 টাকা করে পিস, আর তোমরা চাইলে একটু বার্গেন করতে পারো, বার্গেন করলে এটা 50 টাকা মতন হতে পারে। এখন আমার পার্সোনালি মনে হয় জল দিয়ে কোনো আর্থিংয়ের যে থিওরিটা ওরা দিচ্ছে, মানে আমি যেখান থেকে কিনেছি সেই দাদাকে চাপাচাপি করাতে সে এটা বলেছে, কিন্তু ওই আর্থিংয়ের থিওরিটা ইটস ফেল, কারণ আর্থিং দিয়ে, আর্থিং যদি হয়ে থাকে সেই সার্কিটে কোনো আউটপুটে কিছু আসতে পারে না, সুতরাং আর্থিংয়ের কারণে এটা হচ্ছে না। আর কেউ ইচ্ছা করে আর্থিং তৈরি করার জন্য এরকমভাবে সার্কিট কেউ বানাবে যেখানে জল দিলে আর্থিং হয়ে যায়? সেটা তো আমার মনে হয় না কেউ বানাবে বলে। তো আরেকটা আমি নিচ্ছি, আমার পার্সোনালি মনে হয়েছে জলটা একটা উপলক্ষ মাত্র, জল বলে এটা মানে একটা বেচার, একটা সেল করার একটা স্ট্র্যাটেজি। আসলে জল দিয়ে যে ভারটা পড়ছে, যে ওয়েটটা পড়ছে ডাউনওয়ার্ডস, মানে এই ব্যাটারির দিকে দেখো, আমি ব্যাটারিটা যদি একটু প্রেস করি, এক মিনিট, ব্যাটারিটা যদি আমি হাত দিয়ে প্রেস করি তাহলেও দেখো লাইটটা কিন্তু জ্বলছে। এখানে আমি হাত দিয়ে ব্যাটারিটাকে প্রেস করে রেখেছি, মানে তোমাকে প্রেস করতে হবে, ব্যাটারিটা পজিটিভ নেগেটিভ এমন পর্যায়ে আছে যে
যেখানে যদি আমি প্রেস করা যায় মানে ডাউনওয়ার্ড যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা যায় তাহলে ওটার ভেতর কানেকশন হচ্ছে এবং সেই কানেকশনের ফলে লাইটটা জ্বলে উঠছে। সুতরাং জলটা কিন্তু জাস্ট আ মিথ, জলটা একটা উপলক্ষ মাত্র, জল দিয়ে কেবলমাত্র জ্বালাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবার আমি তোমাদের দেখাচ্ছি, আমি কিছুটা বালি নেব এবং বালি দিয়ে আমি দেখব যে এটা জ্বলে কি না। এই হাতে আমি এক মুঠো বালি নিয়েছি, দেখো বালি দিলাম, বালি দিয়েও কিন্তু এটা অ্যাজ ইট ইজ জ্বলছে, এটা অ্যাজ ইট ইজ কিন্তু বালি দিয়েও জ্বলছে, তবে জল দিয়ে আমার মনে হয় বেশি জোরালো জ্বলছে। আরেকটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি সল্ট দিয়ে বা নুন দিয়ে। লবণ আমাদের সকলের বাড়িতেই থাকে এবং যে দেশের মানে ভারতবর্ষের যে দেশের তিন দিক সমুদ্রে ঘেরা সে দেশের লবণের অভাব মনে হয় না কখনো হবে, তবে একটু লবণ দিয়েও দেখাচ্ছি। ফাঁকা, এবার আমি এটার মধ্যে লবণ দেবো। লবণ দিয়ে কিন্তু জ্বললো না, বালিতে কিন্তু জ্বলেছে, হাত দিয়ে প্রেস করলেও কিন্তু জ্বলছে, লবণে কিন্তু জ্বললো না। জাস্ট দেখো লবণে কিন্তু ঠিক মতন প্রেশারটা পড়ছে না, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হালকা একটা এসছে কিন্তু ঠিক মতন জ্বলেনি, আর বালি দিয়ে এরকমভাবে জ্বলছে আর এটা জল দিয়ে জ্বলছে। এটা বালিতে, এটা মানে আমার এই হাতে একটা জল, এই হাতে একটা বালি, তো সুতরাং এটা বোঝা গেল যে জলই দিতে হবে এরকম কোনো ব্যাপার না, ওটা প্রেস করলেই ওটা জ্বলবে। তো জল দিলে কি হবে, ইকুয়ালি ওয়েটটা, যেহেতু আমরা জানি ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল, সেই জন্যই জল যেভাবে ইকুয়ালি সমস্ত তলে ইকুয়ালি প্রেশার দেবে সেটা অন্য কোনো কঠিন পদার্থ, যেমন নুনের ক্ষেত্রে আমি দেখলাম আমার একটা কাজ করলো না, তো এরকম সল্টের ক্ষেত্রে এটা কাজ করলো না, যদিও বালির ক্ষেত্রে কাজ করলো। তো এরকম মানে জলটা দেওয়ার ফলে ইকুয়ালি প্রেশারটা পড়বে এবং ওই প্রেশারটার ফলে ব্যাটারিটা কানেক্টেড হবে এবং সেই জন্য লাইটটা জ্বলে উঠছে। যদিও এটা একটা অভিনবই প্রয়াস আমার মনে হয়, কারণ জল দিয়ে জ্বলতে, জল তো সকলের কাছেই থাকে, সুতরাং আর এটা মানে জ্বালানি ফুরিয়ে যাবে বা কারেন্ট উঠবে বা তেল দিয়ে করলে তেলটা শুকিয়ে যেতে পারে যখন জ্বলতে জ্বলতে, সেটাকে আবার রিচেক করতে হয়, এগুলোর কোনো ব্যাপার নেই। এটা একটু জল দিয়ে যদি আমি রেখে দিই এরকম তিন দিন চার দিন পাঁচ দিন, আমার পুরো ধনতেরাস থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটা যতদিন আমরা জ্বালাতে চাই, যতবার খুশি জ্বালাতে চাই ততবার আমরা এটা জ্বালাতে পারবো। এটা আমি পরে রেখেও দিতে পারবো নানান জায়গায়, নানান কাজে, পুজোতে বা অন্য কোনো কিছুতে আমরা জ্বালাতে পারবো। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ লাইফ ইজ ইয়োর জার্নি অ্যান্ড ইনক্লুড ইয়োর সেলফ ইন আওয়ার জার্নি। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি কিন্তু হাত দিয়ে প্রেস করেও জ্বালিয়ে দিচ্ছি, জলটা কিন্তু ফ্যাক্টর না কোনো। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে যুক্ত হও এবং আমাকে সাপোর্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। আর ভিডিওটা ইচ্ছে করে অল্প আলোতে করলাম যাতে তোমরা এই লাইটটা ভালো বুঝতে পারো, নাহলে এই এলইডি আলোটা না বড় টিউবের আলোতে করলে বোঝা যেত না, তো সেটার জন্য মার্জনা করে দিও যদি একটু কম আলোতে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সকলে খুব ভালো থেকো এবং সকলকে আবারও আগাম হ্যাপি দিওয়ালি এবং শুভ কালী পুজো।